বৃষ্টি ভেজা দুপুরে চিরনিদ্রায় শায়িত হলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। আজ 30 জুলাই মঙ্গলবার বা জোহর বনানী কবরস্থানে বাবার কবরে দাফন করা হয় তাকে। এর আগে গত 20 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল শাফিনের। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ভোর 6:50 মৃত্যুবরণ করেন। শাফিন আহমেদকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন সঙ্গীতাঙ্গনের মানুষেরা। পরস্পরের সঙ্গে শোক বিনিময়ের পাশাপাশি শিল্পীর বর্ণাঢ্য সঙ্গীত কেরিয়ার নিয়েও কথা বলেন তারা। মানে আমাদের একজন গার্জিয়ান হারালাম, যাদের থেকে আমরা মিউজিক করেছি, সময়ে সময়ে যাদের থেকে উপদেশ নিতাম। কিছু বলার মতো অবস্থা আমার নেই আসলে, কিছু বলতে পারবো না। তবে একটুকু বলবো যে একজন সত্যিকার অর্থে কমপ্লিট মিউজিশিয়ান, ম্যাচিউর মিউজিশিয়ানকে আমরা হারালাম। উনি শেষ দিনটা পর্যন্ত ওনার যে জীবনের ওনার যে কী বলবো, গানের প্রতি ভালোবাসা এবং সব কিছুতে এক্সেল করার যে একটা ইচ্ছা, সেটা সব সময় ছিল। শাফিন ভাই চলে গেছেন, আমাদের ব্যান্ড ইন্ডাস্ট্রি এবং মিউজিক ইন্ডাস্ট্রি দুইটারই বিশাল ক্ষতি হয়ে গেছে। আমি টু বি ভেরি অনেস্ট, এই শূন্যতা মেনে নিতে পারছি না কোনোভাবে। যখন বেঁচে থাকে মানুষ তখন এই মর্মটা বোঝা যায় না, অনেকে বুঝতে পারে না, কিন্তু চলে গেলে বোঝা যায়। সে একটা কথাই বলবো যে শিল্পী নেই কথাটা বলা উচিত না, উনি সারা জীবন থাকবেন। শাফিন ভাই যা দিয়ে গেছেন বাংলাদেশে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে, যুগে যুগে আমাদের জেনারেশন নেক্সট জেনারেশন ওনার গান চলবেই সারা জীবন যতদিন বাংলা ভাষা থাকে। দোয়া করবেন, কারণ দোয়াটাই কাজে লাগে, দোয়াটাই রয়ে যাবে। আমরা তো একটা মানে বিশাল ব্যক্তিত্ব, বিশাল শিল্পীকে হারালাম, এই ক্ষতি তো পূরণ হবার না। আমাদের যখন প্রথম একসাথে সিডি বের হলো, ইভেন তার বিয়েতেও আমি উপস্থিত ছিলাম, আমার সাথে একটা হামিন ভাই শাফিন ভাই একটা এক্সট্রাঅর্ডিনারি সম্পর্ক। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আসলে বলার মতো মানসিক দেখার পরে আরও আমার আই এম ফিলিং ভেরি ব্যাড। ভক্ত বা একজন সঙ্গীত প্রেমী হিসেবে বলতে চাই যে আসলে লেজেন্ড নেভার ডাইস, ওনা তো কখনো চলে যাবেন না, আসলে কর্মযজ্ঞের মাধ্যমে বেঁচে থাকবেন। নিঃসন্দেহে এটা আমাদের জন্য আসলে একটা মানে দুঃখের বিষয় যে আপনজন বা প্রিয় মানুষ চলে যাওয়া। যেমন খালিদ আচ্ছু ভাই বা শাফিন ভাই, এই যে আজকে আবার জুয়েল ভাই, একজনের জানাজা পড়তেছি আর একজনের জানাজা পড়তে হবে, এরকম সিচুয়েশন। প্রতি রাতে নির্ঘুম রাত, আসে না কিছুতে প্রভাত, এভাবে দিন কেটে যায় অস্থিরতায়। ওই গানটা করেছিলাম প্রথম ওনার সাথে, গতকালও বসে বসে মানে গানগুলো শুনছিলাম। এত অসাধারণ গায়কই, এত দরদ, এমন দরদ কম শিল্পীর মধ্যে, এরকম মানে গলায় এরকম দরদ। শিল্পীর তো মৃত্যু হয় না, শিল্পীর তো অবস্থার পরিবর্তন হয়, তার সৃষ্টি দিয়ে সে আমাদের মাঝে, আমাদের অন্তরের মাঝে আছে। গত কয়েক বছর থেকে আমরা দেখছি আসলে মানুষের তো মৃত্যু অনিবার্য, মৃত্যু নিশ্চিত, কিন্তু তারপরেও আমরা মনে করি যে এই শাফিন ভাইয়ের কথা যেটা বলছেন বা ওনার সমসাময়িক যারা এরকম মারা গেছেন, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মৃত্যুই তো আসলে অনেক বড় কষ্টের, অনেক বড় একদম মেনে নেওয়ার মতো না। কিন্তু এই শাফিন ভাইয়ের যে মৃত্যুটা একদম হঠাৎ করে, কিছুদিন আগে শাফিন ভাইয়ের সাথে আমার একটা নতুন গান নিয়ে কথা হচ্ছিলো যে গানটা নিয়ে হয়তো উনি আমার সাথে বসবে, যে শীঘ্রই নতুন এই গানটা নিয়ে বসবে, তো আমাদের সেই গানটা আর হলো না। শাফিন ভাই নাহি, এটা আসলে মেনে নেওয়া আমাদের জন্য, আমি জানি না আমি কতটা মানতে পারবো, এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে উনি নাই। মনে হবে যে কালকেই উনি মেসেজ দিবে যে কিরে গিটার প্র্যাকটিস করা হচ্ছে, রিদমটা ঠিক কর। উনি যেখানে থাকুক ভালো থাকুক, উনি আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির একটা ছাদ ছিলেন, আমার মাথার উপর একটা ছাদ ছিলেন, আমার একটা গার্ডিয়ান ছিলেন, গার্ডিয়ানটা এখন আর নাই। তো এটা মানার একটা কষ্ট, আসলে কখনো এটা যাবে না। শাফিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় 27 জুলাই ভার্জিনিয়ার দার আল নূর ইসলামিয়া কমিউনিটি সেন্টারে। গতকাল সোমবার তার মরদেহ দেশে আনা হয়। আজ মঙ্গলবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজার পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।